গাড়ির ধোয়া কোন রং কি ইঙ্গিত দেয়, ধোয়ার রং দেখে সতর্ক হওয়া জরুরি। চলুন আজকের ইনফোটনিকের এপিসোডে বিভিন্ন রঙের ধোয়ার সম্ভাব্য ইঙ্গিত সম্পর্কে জেনে নিন। গাড়ির কার্বোরেটর ইঞ্জিন নির্দিষ্ট সময়ের পরপর উচ্চাপিত গ্যাস তৈরি করে, এই গ্যাস নিষ্কাশন পাইপ হয়ে বের হয়ে যায়। খেয়াল করলেই দেখা যাবে গাড়ি থেকে বিভিন্ন সময় বিভিন্ন রঙের ধোঁয়া বের হয়। এই ধোঁয়ার রং গাড়ির ইঞ্জিন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় এটি শুধু জলীয় বাষ্প হয়ে থাকে। নাম্বার 1, কালো ধোঁয়া। অনেক কারণেই কালো ধোঁয়া হতে পারে। ইঞ্জিন অতিরিক্ত জ্বালানি পোড়ানোর লক্ষণ হতে পারে কালো ধোঁয়া। তা হতে পারে আটকে থাকা এয়ার ফিল্টারের মতো, ত্রুটিপূর্ণ ফুয়েল ইঞ্জেক্টরের মতো সহজ, অথবা ভ্যাকিউম লিকের মতো বড় কারণে। এসব কারণে ইঞ্জিনের প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি পোড়াতে পারে। এসব ত্রুটি থাকলে জ্বালানির ক্ষমতা কমে যায় এবং ইঞ্জিন বেশি খরুচে হয়ে ওঠে। এছাড়া মৃতপ্রায় অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার পথে এমন ইঞ্জিন অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত করে। এমন হলে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। গাড়ির ইঞ্জিন সচরাচর নীল ধোঁয়া নির্গত করে না। কম্বালশন সাইকেলে তেল আর গ্যাস মিশে গেলে নীল ধোঁয়া বের হতে দেখা যেতে পারে, অথবা এক্সস্ট পাইপে পোড়া তেলের সঙ্গে অন্যান্য হাতপোড়া জ্বালানি মিশে গেলেও এমন অবস্থা হতে পারে। এছাড়া ভালভ সিল অথবা পিস্টন রিং অকেজো হয়ে ইঞ্জিন অয়েলের ভেতরে ইঞ্জিন পুড়তে থাকলে নীল ধোঁয়া বের হতে দেখা যায়। মনে রাখা ভালো, নীল ধোঁয়া হতে পারে ইঞ্জিন নষ্ট হওয়ার অথবা ইঞ্জিন অয়েলে আটকে থাকার মতো বড় সমস্যারও লক্ষণ। সাদা ধোঁয়া। সাধারণত সাদা ধোঁয়া কোনো সমস্যার লক্ষণ না, তবে বিভিন্ন সমস্যার কারণে গাড়ি থেকে ক্রমাগত সাদা ধোঁয়া বের হতে পারে। যেমন হেড গ্যাসকেট লিকেজ হয়ে গেলে ইঞ্জিন যদি পড়তে থাকলে তবে এই অবস্থা দেখা দেয়। প্রতিকার করা না হলে এ থেকে ধীরে ধীরে ইঞ্জিন বসে যেতে পারে। এছাড়া ইঞ্জিনের আয়ু শেষ হয়ে এলে কিংবা কুলিং সিস্টেম খারাপ হয়ে গেলেও সাদা ধোঁয়া দেখা যায়। ধূসর ধোঁয়া। বিভিন্ন কারণে গাড়ি থেকে ধূসর ধোঁয়া বের হতে পারে। যেমন কম্বালশন চেম্বারের লিক থেকে ক্যাটালিটিক কনভার্টার নষ্ট হলে এই অবস্থা দেখা দেয়, এবং বাল্ব স্টিম সেল নষ্ট হয়ে গেলে গাড়ি থেকে সাদা ধোঁয়া বের হয়। এছাড়া পিস্টন রিং বদলানোর সময় হলেও ইঞ্জিন থেকে ধূসর রঙের নির্গত হতে দেখা যায়। যে কোনো রঙের ধোঁয়ায় অস্বাভাবিকতাই ইঞ্জিনের গুরুত্বপূর্ণ সমস্যা ইঙ্গিত হতে পারে। সন্দেহজনক কিছু মনে হলে অবশ্যই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। নিয়মিত রক্ষণাবেক্ষণ এইসব সমস্যা দূর করে আপনার গাড়িকে সুন্দরভাবে চলতে সহায়তা করবে।